হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। এখন শীতের সিজন, এই সময় মটরশুঁটি পাওয়া যায় খুবই কম দামে, তাই অনেক বেশি পরিমাণ মটরশুঁটি কিনে অনেকেই কিন্তু সংরক্ষণ করে রাখেন বছর জুড়ে। কিন্তু অনেক বেশি মটরশুঁটির খোসা ছাড়াতে অনেক সময়ও লাগে, তাই আজকের ভিডিওতে শেয়ার করব দুইটি সহজ পদ্ধতিতে অল্প সময়ে কীভাবে মটরশুঁটির খোসা ছাড়ানো যায় তার সহজ উপায়। কোনো রকম নখের স্পর্শ ছাড়াই খুব সহজে এই খোসা ছাড়িয়ে দেখাবো, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়ে নিলাম। অলরেডি কিন্তু আমার অনেকগুলো মটরশুঁটি সংরক্ষণ করা হয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে অল্প করে দেখাচ্ছি। তো মটরশুঁটিটা কিন্তু এরকম যদি পরিপক্ক হয় সেক্ষেত্রে কিন্তু নখ দিয়ে এভাবে চাপ দিয়ে তারপর খোসাটা ছাড়াতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু নখেও ব্যথা হয় আর অনেকটা সময় লাগে। দেখুন, এটা কিন্তু ছাড়াতে অনেক বেশি সময় লাগছে, টাইমটাও অনেক বেশি সময় লাগে। তো কিভাবে ঝটপট এই খোসাটা আমি নখের স্পর্শ ছাড়িয়ে দেখাবো। তো এখানে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিলাম। এখন এখান থেকে বেশ কিছু পরিমাণ মটরশুঁটি এই ব্যাগের ভিতরে রেখে দিব। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। তো আপনারা যদি বেশি পরিমাণ 2 কেজি বা 3 কেজি এরকম সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে ডিপ ফ্রিজে রাখতে পারেন। তো ডিপ ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা পরে বের করে নিয়ে আসলাম। এটা কিন্তু কিছুটা পরিমাণ বরফ জমেছে, একেবারে শক্ত হয়নি। তো এবার আমি যদি আলতোভাবে চাপ দিই দেখবেন যে খুব সহজে কিন্তু খোসাটা আলাদা হয়ে যাবে, কারণ ডিপ ফ্রিজে রাখার ফলে এটা কিন্তু নরম হয়ে এসেছে। তাই যেভাবে ইচ্ছা আপনি চাইলে কিন্তু এই খোসাটা আলাদা করতে পারবেন। তো আমি এভাবে করে কয়েকটা দেখিয়ে দিই। তো আমি 2 নম্বর যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, সেটা আরও সময় কম লাগবে, দেখতে হলে কিন্তু অবশ্যই সাথে থাকবেন। তো আমি এটাকে আমার মনে হচ্ছে হাত দিয়ে ছাড়াতে একটু সময় বেশি লাগবে, এই জন্য আবারও আমি যে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেইগুলো এই ব্যাগের ভিতরে নিয়ে এভাবে হাত দিয়ে একটু ঘষা দিব, দেখবেন যে বিসিগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং খোসাটা আলাদা হয়ে যাবে। তো হাত দিয়ে ছাড়াতে সময় লাগবে, এই জন্য আপনারা চাইলে কিন্তু 2 কেজি বা 3 কেজি এরকম শপিং ব্যাগে ডিপ ফ্রিজে রেখে তারপরে এরকম হাত দিয়ে একটু ঘষা দিবেন, দেখবেন যে বিচিগুলো খুব সহজে এই খোসা থেকে আলাদা হয়ে যাবে। তো দেখুন, অনেকটাই কিন্তু খোসাটা আলাদা হয়ে এসেছে। তো এরকম পদ্ধতিতে এখন পর্যন্ত কিন্তু ইউটিউবে কেউই শেয়ার করেনি, এটা কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয়, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখুন, খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে আর বিচিটা আলাদা, আর 2-1টা যে বিচি আছে সেটা আমি আলাদা করে তারপর খোসাগুলো এখান থেকে আলাদা করে নিব। তো খোসাটা আমি আলাদা করে নিলাম। এখন যে আরেকটা পদ্ধতি দেখাবো সেটাও কিন্তু খুবই সহজ। তো দেখুন, আমি যে ডিপ ফ্রিজ ছাড়া যেটা ছাড়িয়ে দেখালাম এটা কিন্তু একটু সময় লাগে, আর ফ্রিজে রাখার পর যেটা দেখালাম এটা কিন্তু খুব সহজে ছাড়িয়ে গেল, আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তো এখন দেখিয়ে দিব 2 নম্বর পদ্ধতিটা। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। এখন এই বাটিতে বেশ কিছু পরিমাণ মটরশুঁটি দিয়ে দিব, এটাকে আমি ভাপ দিয়ে নিব। তো যেহেতু আমরা এখন রান্না করি রাইস কুকারে বেশিরভাগ পরিবারে, তো আমি আর আলাদা করে চুলায় ভাপ না দিয়ে রাইস কুকারের এই স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে এটাকে 1-1.5 মিনিট মতো এটা ভাপ দিয়ে নিব। এই পদ্ধতিতে যদি আপনারা ভাপ দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আর কোনো রকম ভাপ দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে না, এটাকে পানি ঝরিয়ে সরাসরি ডিপ ফ্রিজে রাখতে পারবেন আর খুবই কালারটা কিন্তু এরকম সবুজ থাকে। এই পদ্ধতিতে আপনারা ফলো করে দেখতে পারেন। তো দেখুন, এভাবে যদি আপনারা একটু ভাপ দিয়ে মটরশুঁটিগুলো খোসা আলাদা করে নিন, 1 মিনিটও কিন্তু সময় লাগবে না 1 কেজি খোসা ছাড়াতে। তো আমি এখানতে খোসাগুলো ছাড়িয়ে তারপর দেখাচ্ছি যে আসলে ডিপ ফ্রিজে রাখাটা কেমন হয়েছে আর যে ভাপ দিয়ে নিয়েছি সেটা কালারটা কিন্তু একই আছে, আর যে ভাপ দিয়ে যেটা নিয়েছি এটা কিন্তু সরাসরি আপনারা পানিটা ঝরিয়ে ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো আজকের এই 2টি পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।